সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সাবেস ফুড 20 আজকের পর্বে আমরা লাস্ট ম্যান অন দ্য আর্থ এর সিজন 4 এর 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর মানে চারটা এপিসোড এক ভিডিওতে দেখতে চলেছি। তো বুঝতেই পারছো এবার আমার ফাটতে চলেছে, মানে আমারও ফাটবে, যারা ভিডিওটা তৈরি করবে এডিটর তারও ফাটবে, মজার ভেতর মজা পাবে তোমরা। তো যাই হোক, এত কষ্ট করে ফাটিয়ে ভিডিওটা তৈরি করবো, অ্যাকচুয়ালি ভিডিওটা কেমন ছিল বা এই চারটা পর্ব কেমন ছিল চলো আমরা দেখে আসি। আর এখানে একটা বিষয় উল্লেখ্য, এই সিরিজটা একেবারে শেষের দিকে, আর মাত্র কয়েকটা পর্ব রয়েছে। তো শেষের দিকে সিরিজগুলোতে যেটা হয়, প্রথমে যত মজা থাকে শেষের দিকে জাস্ট ওরা কোনোরকমে মিলিয়ে সিরিজটা শেষ করে দিতে চায়। তো এই জন্য শেষের দিকে টুইস্ট এবং মজা একটু কম থাকে। তবে তারপরে যেহেতু আমরা এতগুলো পর্ব দেখেছি, প্রায় 60টা পর্ব দেখেছি, আর কয়েকটা পর্ব দেখে শেষ করে দেবো। তো যাই হোক, এই ভিডিওর পরে সর্বোচ্চ লাস্ট ম্যান অন দ্য আর্থ এর আর চারটা ভিডিও আসতে পারে। তো কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করি। তবে গাইস, ভিডিওটা স্টার্ট করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট রয়েছে আপনাদের প্রতি, সেটা হচ্ছে আমরা র্যান্ডম গ্রুপ থেকে একটা ফেসবুক পেজ খুলেছি, যেখানে আমরা নতুন নতুন সিনেমা এক্সপ্লেন করব। মানে কোন সিনেমা আমাদের ইউটিউবে আসার আগে ফেসবুকে যাবে, তারপরে আসবে হচ্ছে ইউটিউবে। তো আপনি যদি আগে আগে আমাদের ভিডিওগুলো দেখতে চান, সেজন্য আপনি আমাদের যে ফেসবুক পেজটা রয়েছে, যেটা লিংক আমি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে দিয়ে দিয়েছি, সেটা গিয়ে অবশ্যই ফলো দিয়ে রাখুন। আর আরেকটা ব্যাপার হচ্ছে, ইউটিউব দিয়ে কোনো গ্যারান্টি নেই, ইউটিউব যে কোনো সময় শেষ হয়ে যেতে পারে। তো এর জন্য আমাদের একটা ব্যাকআপ প্রয়োজন। তো ব্যাকআপ হিসেবে আমরা ফেসবুক পেজটা ক্রিয়েট করেছি। আর তাছাড়া ওখানে রেগুলারলি নতুন যত সিনেমা আসবে, সেটা হলিউড হোক, বলিউড হোক, কিংবা তামিল, তেলুগু, সব সিনেমা এক্সপ্লেন ওখানে পাবেন। আমার ভয় যে পান আর যার ভয় যে পান, আপনারা নতুন নতুন সিনেমা অলওয়েজ সেখানে পাবেন, এক্সপ্লেন এবং ডাউনলোড লিঙ্ক সহ। তো এর জন্য ফেসবুক পেজটা মনে হয় আপনাদের জন্য খুব উপকারে আসবে। তো অবশ্যই পেজটা গিয়ে ফলো দিয়ে রাখুন এবং আপনাদের ডিমান্ড অনুযায়ী সেখানে সিনেমা আনা হবে। তবে সত্যি বলতে, ওই পেজটা করা হয়েছে নতুন সিনেমা স্পেশালি এক্সপ্লেন করার জন্য, আর সেটার জন্য আমরা আলাদা সেক্টরি তৈরি করেছি। তো যাই হোক, এবার আমরা মূল ভিডিওতে চলে আসছি। এই এপিসোডের শুরুতে আমরা দেখি ক্যারল, গেল, এরিকা বাচ্চাদের সাথে খেলছে, মানে তিনটা বাচ্চা, ক্যারল দুইটা হলো আর এরিকার একটা। আর তখন অ্যান্টি সেখানে দৌড়ে আসে, সবাইকে বলে ফাইনালি আমি রুবিক কিউবটা মিলাতে পেরেছি, মানে ওই যে গতকাল যেটা নিয়ে খেলছিল। কিন্তু কেউ ওর কথার গুরুত্বই দেয় না। আর তখন এরিকা অ্যান্টিকে বলে, তুমি আমাদের গাইজ বলে ডাকে কেন? যেখানে আসো শুধুমাত্র গাইজ বলো, তোমার মাত্র 3 জন ছেলে আর আমরা 7 জন মেয়ে, তুমি এখানে কিভাবে গাইজ বলতে পারো? তখন অ্যান্ডি বলে, ঠিক আছে, এখন থেকে আমি তাহলে এসে হাই গার্লস বলবো। এরপর সে ওখান থেকে চলে যায়। আর অন্যদিকে আমরা দেখি থর ডনের সাথে খেলছে, আর সেখানে এরিকা চলে আসে, আর থরকে বলে ডনের দুধ খাওয়ার সময় হয়ে গেছে, ডন মানে এরিকার ছেলে। তো এই জন্য সে ডনকে নিয়ে যায়, আর এই কারণে থরটা অনেক কষ্ট হয় এবং সে ম্যালিসাকে বলে, ও এমন কেন নিয়ে গেল? অ্যাকচুয়ালি সে ডনের সাথে আরো কিছুক্ষণ খেলতে যাচ্ছিল। তখন ম্যালিসা বলে, যদি তোমার খেলতেই মন চায় নিজের বাচ্চা নিতে পারো, নিজের বাচ্চা নিতে তো ভয় পাও, আর নয়তো তুমি এক কাজ করো, জ্যাসপারের সাথে খেলো, জ্যাসপারের তো কোনো বাবা মা নেই, ওর সাথে সময় দাও, আর আমাদেরও যেহেতু বাচ্চা নেই তো এটাই ঠিক থাকবে। তো থর বলে, ঠিক আছে, কিন্তু জ্যাসপার কি আমার সাথে খেলবে? আর তখন থর জ্যাসপারের কাছে যায় এবং ওকে বলে, তুমি কি আমার সাথে খেলবে? তখন জ্যাসপারকে আমরা দেখি চুপচাপ খেলার জন্য উঠে যায়। আর এদিকে আমরা দেখি ক্যাওল আর গেলকে, ক্যাওল এটা নিয়ে খুব চিন্তিত ছিল যে ওর মা গিল সবটা সময় এরিকে এবং ডনের সাথে বেশি কাটাচ্ছে, আর গিলের কাছে ক্যাওলের বাচ্চার জন্য সময়ই নেই। কিন্তু গিল বলে, এমন কিছুই নয়, আমি এরিকার সাথে রিলেশনশিপে রয়েছি। আর তখন ক্যাওল বলে, বিয়ে ছাড়া রিলেশন? এবার কেমন রিলেশন? তখন গিল বলে, দেখো, এই রিলেশনের জন্য এরিকাকে আমার বিয়ে করার প্রয়োজন নেই, মানে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে লেসবিয়ান প্রমোট করা হচ্ছে। তো যাই, কথা বলে ক্যাওল সেখান থেকে চলে যায়। আর গেল এই কথা এরিকাকে বলে যে, তোমার সাথে আমি সময় দিচ্ছি বলে ক্যাওল জেলাস ফিল করছে। আর এই কারণে এরিকা বলে, ঠিক আছে, তুমি আমাকে বিয়ে করো তাহলে আর কোনো সমস্যা থাকবে না। কিন্তু গেল তাকে না করে দেয়। আর এরপর এরিকার রেগে সেখান থেকে উঠে চলে যায়, মানে কুজভি ভাই কুজভি, অ্যাকচুয়ালি আমেরিকা বলে কথা, ওরা আসলে এই ধরনের সমকামিতা একটু বেশি প্রমোট করে। তো যাই হোক, অন্যদিকে আমরা দেখি থট আর জেসপারকে, যারা বল দিয়ে খেলছে। আর তখন থট জেসপারকে বলে, আমি এই খেলায় একদমই পাই না, খুব একটা ভালো নেই এই খেলায়, আচ্ছা আমি তোমাকে এমন একটা কিছু শেখাই যেটা তোমার লাইফে কাজে লাগবে। তো এরপরের দৃশ্যে আমরা দেখি থট জেসপারকে শেপ করা শেখাচ্ছে, মানে তার পিট সাপ করাচ্ছে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আর আমরা দেখি রাতে ডনের কান্নার কারণে গিলের ঘুম ভেঙে যায়, আর সে ডনকে শান্ত করতে থাকে। আর তখন গিল ঘুমানো এরিকাকে দেখে। আর পরের দিন সকালে আমরা দেখি গিল এরিকাকে উল্টো নিজে বিয়ের জন্য প্রপোজ করে, আর এরিকাও খুশি হয়ে যায়, হ্যাঁ বলে। আর এরপর আমরা দেখি গিল আর এরিকার বিয়ে দিচ্ছে আমাদের পণ্ডিত অ্যান্ডি। কিন্তু এই বিয়েতে ক্যাওল একদম খুশি ছিল না। আর এরপর রাতে যখন সবাই পার্টি করছে, তখন আমরা দেখি ক্যাওল গিলকে বলে, আমি তোমাদের বিয়ে মেনে নিয়েছি, কিন্তু তারপরেও দুঃখ একটাই, আমার বাচ্চার জন্য তোমার দেওয়ার সময় থাকবে না। আর এই কথা বলে ক্যাওল দুঃখী হয়ে চলে যায়। আর এরপর আমরা দেখি এরিকা ক্যাওলের কাছে আসে, আর তাকে বোঝায়, দেখো আমি কোনো সন্তানের কাছ থেকে তার মাকে কেড়ে নিতে চাই না, আর গিলের সাথে আমার সম্পর্ক তোমার মা হওয়ার আগে থেকেই, তবে তারপরও আমি তোমাদেরকে আলাদা করব না। আর এই কথা শুনে ক্যাওল অনেক ভালো লাগে। আর তারপর আমরা দেখি ক্যাওল, এরিকা, গিল তিনজনে একসাথে ডান্স করছে, মানে কুজবি। তো যাই হোক, এরপরে অ্যান্ডি ভাইয়ার সবসময়ের মতো গান গাচ্ছে, তবে আজকে ওরা এত বেশি খুশি যে ওর গান থামায় না। আর এদিকে আমরা দেখি থটকে যে ডিনারে রয়েছে, আর তখন জেসপার একটা কস্টিউম পরে আসে, আর তখন থট বলে, জেসপার আজকে বিয়ের অনুষ্ঠান, তোমার স্যুট পরে আসা উচিত। ওই কথা শুনে জেসপার চলে যায়। আর পরের দৃশ্যে আমরা দেখি জেসপার স্যুট পরে এসেছে, আর তখন ম্যালিসা থটকে একটা খোঁচা মারে, আর থট এটা দেখে অনেক খুশি হয়। আর তারপর থট বাবার মতো জেসপারকে টাই বাঁধতে সহযোগিতা করে। আর পরের দিন আমরা দেখি জেসপার গাড়ি চালাচ্ছে, আর সেটার উপরে একটা জিরাফ রেখেছে। তো যখন থট জেসপারকে দেখে অবাক হয়ে জিজ্ঞেস করে, এই গাড়িকে এখন তুমি চালে এখানে এসেছো? জেসপার করে, না। আর এই কথা বলে চলে যায়। আর এখানে লক্ষ্য, জেসপারের অ্যাক্টিংটা আমার কাছে অনেক ম্যাচ সুইট লেগেছে, মানে ওদের মতো পোলা পায় না, মানে গাড়িতে হলে কে চালিয়ে আসবে, ভূতে
চালাইছে। আর তারপর আমরা দেখি থট জেসপারকে ডাকতেই থাকে কিন্তু জেসপার কোনো কেয়ারই করে না। আর ওদিকে আমরা দেখি মেলিসা বই পড়ছে আর তখন সে বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পায়। আর তখন আমরা দেখি সে নতুন একটা রুম পায় আর সেই রুমে চিন্তা করে শান্তিতে বসে বই পড়বে। আর অন্যদিকে আমরা দেখি ক্যারল গেলের জন্য পোশাক বানিয়ে তাকে দেখায় কিন্তু সে শুনে গেল আর এরিকা জেসপারকে নিয়ে মজা করছে। এরিকা বলছে বড় হয়ে জেসপারের সাথে ডনের বিয়ে দেবে। তো এর মানে হচ্ছে ডন মেয়ে, আমি এতক্ষণ ভুল বলেছি, ডন অ্যাকচুয়ালি মেয়ে, ছেলে নয়। আর এখানে কারণ হচ্ছে জেসপারই একমাত্র ছেলে যার সাথে বিয়ে দেওয়া এখন পসিবল। আর এখানে উল্লেখ্য এটা শুনে ক্যারল কিন্তু হতাশ হয়ে যায় কারণ তারও একটা মেয়ে হয়েছে। আর ওদিকে আমরা দেখি থট বসেছিল, সে একটা ধমাকার আওয়াজ শুনে বাইরে গিয়ে দেখে জেসপার জিরাফটা ফটকাতে উড়িয়ে দিয়েছে। থট ভয় পেয়ে যায় আর তারপর জেসপারকে জিজ্ঞেস করে এই মাত্র ফটকাটাকে তুমি ফাটিয়েছো? জেসপার আবারও ভাব গম্ভীর ভাবে না করে আর এই কারণে থট তাকে বকা দেয়, বলে ফটকা বাচ্চাদের জন্য নয়, এগুলো থেকে দূরে থাকবে, এখান থেকে একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো এই কথা বলে থট যখন চলে যাচ্ছে তখন আরেকটা ফটকা ফাটে আর থট আবারও ভয় পেয়ে যায় এবং জেসপারকে বলে আবারও যে ফটকা ফটলো এটাকে তুমি ফাটিয়েছো? জেসপার বলে না, মানে সিরিয়াসলি? আর এদিকে আমরা দেখি ক্যারল জেসপারকে খাওয়ার জন্য ইনভাইট করে আর তারপর জেসপারকে তার বাচ্চাদের সাথে খেলতে নিয়ে যায়। অ্যাকচুয়ালি ক্যারল এটা কেন করছে কারণ ভবিষ্যতের কথা চিন্তা করে, কারণ একমাত্র জেসপারই রয়েছে যার সাথে ওর বাচ্চাদের বিয়ে দেওয়া পসিবল। তো ক্যারলের এই আচরণ দেখে এরিকা আবার হতাশ হয়ে পড়ে আর এর ফলে ক্যারল আর এরিকার ঝগড়া শুরু হয়ে যায়, মানে দুজনেরই মেয়ে আছে। আর পরের দৃশ্যে আমরা দেখি যে ক্যারল জেসপারের সাথে মিলে তার বাচ্চাদের নিয়ে খেলছে কিন্তু এই খেলায় জেসপার একদমই ইন্টারেস্টেড ছিল না, তার বিরক্ত লাগছিল। আর তখন সেখানে এরিকা আসে আর ক্যারলকে বলে তুমি আসলে কি করতে চাও? আর তখন ক্যারল বলে আমি শুধুমাত্র এটাই চাই যে আমাদের বাচ্চাদের সাথে জেসপারের বন্ধুত্ব হোক। আর তখন এরিকা জেসপারের কাছে এসে বলে ও এখনো ছোট, ওর ছোটবেলার খেয়ালটা আমাদের রাখা উচিত, ও যখন বড় হয়ে যাবে তখন ওর কাছে অপশন থাকবে লাইফ পার্টনার চুজ করার, তখন ওই চুজ করবে। কিন্তু এরিকার এই কথা জেসপার কিছুই বুঝতে পায় না, সে কিছুই না বলে সেখান থেকে চলে যায়। আর এরপর আমরা দেখি এরিকার জেসপারের কথাটা কেউ লুকিয়ে লুকিয়ে শুনেছে। আর ওদিকে আমরা দেখি থট অ্যান্ডির কাছে যায় এবং তাকে থট বলে জেসপারের আচরণে আমি চিন্তিত, জেসপার একটা কথাও শোনে না এবং আমি জেসপারকে নিয়ে বিরক্ত হয়ে গিয়েছি। আর এই কারণে অ্যান্ডি থটকে বলে তোমার উচিত জেসপারের সাথে আদর করে কথা বলা, তার সাথে রাগা নয়। তখন থট বলে ও তো আদর করলে কথা শোনে না। তখন অ্যান্ডি বলে তাহলে ওর উপর জোর খাটিয়ে কথা বলবে, রাখবে। আর এরপর আমরা দেখি এই কথা শুনে থট জেসপারের কাছে যায় এবং থট জেসপারকে বকতে থাকে কিন্তু জেসপার কিছুই না বলে সেখান থেকে চলে যায়। আর এরপর জেসপার মেলিসার কাছে যায় আর তার চেহারা দেখে আমরা বুঝতে পারি সেও কতটা বিরক্ত হয়ে গিয়েছে। আর এদিকে আমরা দেখি ক্যারল আর এরিকা জেসপারকে নিয়ে ঝগড়া করছে আর তখন সেখানে অ্যান্ডি আর থট চলে আসে আর দেখতে দেখতে ওরাও নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দেয়। আর তখন সেখানে মেলিসা আসে এবং সবাইকে চুপ করে জিজ্ঞেস করে এগুলো আসলে কি হচ্ছে। মেলিসা বলে তোমরা বাচ্চাদের মতো জেসপারকে নিয়ে কেন লড়াই করছো? জেসপার এই পুরো দুনিয়ার ভরসা, এটা ঠিক আছে কিন্তু তোমরা তো জেসপারকে এইভাবে বিরক্ত করতে পারো না। এবং মেলিসা আরো বলে জেসপারের বয়স এখন 9-11 হয়েছে। কিন্তু তখন ক্যারল বলে এই 9-11 বছরের বাচ্চাই পুরো দুনিয়ার ভবিষ্যৎ। আর এরপর মেলিসা এর উত্তর দেয় দেখো জেসপার ভাইরাসের কারণে তার পরিবারকে হারিয়েছে, তার ছোটবেলাও সে ভালো মতো কাটাতে পারেনি, সে না স্কুলে গিয়েছে না তার কোনো বয়সী বন্ধু রয়েছে, এরকম পরিস্থিতিতে তোমরাও লাস্ট ভরসা, কিন্তু তোমরাও যদি এরকম আচরণ করো ও কোথায় যাবে? আর তখন সবাই ভুল বুঝতে পারে এবং সবাই মিলে জেসপারের রুমে যায় ক্ষমা চাওয়ার জন্য কিন্তু তারা গিয়ে দেখে জেসপার তার রুমে নেই। আর তারপর সবাই জেসপারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর তখন আমরা দেখি থট আর অ্যান্ডি জেসপারকে খুঁজছে আর ওই মুহূর্তে তারা একটা পুলিশের সাইরেনের আওয়াজ শুনে আর তখন তারা মনে করে এটা হয়তো জেসপার, কিন্তু তারপর তারা একটা জেলের সামনে গিয়ে থাকে আর সেখানে আমরা একজন নতুন ভয়ঙ্করের মতো লোককে দেখতে পাই। আর তখন চলে যায় কাহিনী অতীতে যখন ভাইরাস ছিল না সেই সময়, আর তখন আমরা কার্ল নামের একটা লোককে দেখি যে একটা ক্যানিবেল মানে নরমাংস খাদক ছিল, মানুষের ধরে ধরে খেত। তো কার্ল জয় নামের একটা মেয়ের সাথে ডেট করতে এসেছে কিন্তু তার আবল তাবল কথায় বিরক্ত হয়ে জয় খাদ্য আনার জন্য বাহানা বানিয়ে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা কার্লকে একটা বাড়িতে দেখি এবং তার ফ্রিজে আমরা মানুষের মাথা এবং হাত দেখি আর আমরা বুঝতে পারি শালা কোন লেভেলের। আর পরের দিন আমরা দেখি কার্ল তার বাড়ির কুকুরকে বাইরে ঘোরাচ্ছে আর তখন তার বাড়ির বাইরে সে পুলিশ দেখে যে পুলিশ এসেছে তাকে অ্যারেস্ট করার জন্য। তো পুলিশ দেখে কার্ল সেখান থেকে পালিয়ে যায় আর কার্ল যখন গাড়িতে করে যাচ্ছে তখন তার রাস্তায় গাড়ি নষ্ট হয়ে যায় আর তারপর অন্য একটা লোকের কাছে সাহায্য চায় কিন্তু তার অভ্যাস ছিল মানুষ খাওয়া, তাই সে অভ্যাসে বাধ্য হয়ে ওই লোকটিকে মারে এবং তার গাড়ি নিয়ে সে মেক্সিকো চলে আসে। আর মেক্সিকোতে এসে সে তার পরিচয় বদলে থাকতে শুরু করে আর সে একটা স্ট্রিট পেইন্টার হয়ে যায়। তারপর সে যেটা করতো একদিন তার বাড়িতে একটা লোকের পেইন্টিং করছে, তো পেইন্টিং এর বাহানায় মূলত কার্ল ওই লোকটিকে মেরে খাবে কিন্তু লোকটি তখন কিছু খাওয়ার জন্য যখন কার্লের ফ্রিজ খোলে তখন ফ্রিজের ভেতর মানুষের মাথা দেখতে পায় আর সে ভয়ে পালিয়ে যায়। আর যেহেতু আরেকজন লোক কার্লের গোপন খবর জেনে গিয়েছে তার জন্য কার্লকে এখান থেকে পালাতে হবে আর এই জন্য সে একটা হোটেলে যায় কিন্তু পুলিশ তাকে সেখানে গিয়ে অ্যারেস্ট করে নেয় আর তারপর কার্লকে মেক্সিকোর জেলে পাঠিয়ে দেওয়া হয়। আর এরপর আমরা দেখি কার্ল জেলে একজন কয়েদির পেইন্টিং করছে আর তখন কার্ল তার প্যান্ট থেকে ধারালো একটা অস্ত্র বের করে কয়েদিকে যখন মারবে তখন আমরা দেখি ওই কয়েদিটা একাই নিচে পড়ে যায়। আর তখন আমরা জানতে পারি অলরেডি ভাইরাস শুরু হয়ে গেছে এই পৃথিবীতে, মানে ভাইরাস ইনফেক্টেড হয়ে লোকটি মারা গিয়েছে। আর তারপর আমরা দেখি সেই জেলে সকল কয়েদি আর পুলিশের লোক মারা যাচ্ছে। তো এই জেলে বর্তমানে কার্ল আর গার্ড মার্টি বেচার ছিল, তো তারা দুজন অনেক ভালো বন্ধু হয়ে যায়, তো সারা জেলে তারা একসাথে সময় কাটিয়েছে। তো একদিন মার্টি কার্লের কাছে আসে এবং কার্লের জন্য অনেক খাবার নিয়ে এসেছিল এবং সে কার্লকে বলে তুমি নিজের খেয়াল রেখো আমি চলে যাচ্ছি এখান থেকে চিরদিনের মতো। আর তখন কার্ল বলে তোমাকে আমি শেষবারের মতো হাত মেলাতে চাই। আর এরপরে যখন লোকটি হাত মেলাতে যায় মার্টি তখন কার্লের হাত ধরে টেনে মেরে ফেলে আর তারপর জেল থেকে পালানোর চেষ্টা করে কিন্তু
সে জেলের বাইরে যাওয়ার কোড জানতো না এবং অনেক চেষ্টা করে কিন্তু জেল থেকে বের হতে পারে না। তো গত 3 বছর ধরে সে জেলে আটকা রয়েছে এবং হার মেনে সেখানেই রয়েছে। তো এরপর সে যখন সুইসাইড করতে যাবে তখন জেলের বাইরে সে গাড়ির শব্দ শোনে আর সে জেলের সাইরেন বাজিয়ে দেয়। আর আমরা দেখি সেই সাইরেন শুনেই মূলত থট আর অ্যান্ডি মনে করেছিল যে এখানে জেসপার রয়েছে এবং তারা জেলের ভেতরে আসে এবং অনেক কষ্ট করে জেলের দরজা খুলে আর তখন তাদের সামনে কার্ল দাঁড়িয়ে রয়েছে। আর কার্লকে আমরা দেখি সে মার্টির পোশাক পরে নিয়েছে যার জন্য থট আর অ্যান্ডি মনে করে ও হয়তো এই জেলের গার্ড। তো এরপর থট আর অ্যান্ডি কার্লকে তাদের বাড়িতে নিয়ে আসে কিন্তু তাদের ধারণাও ছিল না কত ডেঞ্জারাস একটা লোককে তারা বাড়িতে নিয়ে এসেছে। তো এরপর তারা বাকি সবার সাথে কার্লের পরিচয় করায় আর কার্ল তাদের সবাইকে ঘরের ভেতরে এসেই চেঁচিয়ে ভয় দেখায় আর তখন অ্যান্ডি তার উপর গুলি চালিয়ে দেয়। কার্ল সেখানেই মারা যায় কিন্তু একটু পরেই দেখি আমরা কার্ল উঠে এবং আমরা বুঝতে পারি এটা একটা প্রাণ ছিল। তবে তারপর এখানে আমরা দেখি গেল সহ বাকি যত মেয়েরা ছিল তারা কার্লকে দেখে মোটেও খুশি ছিল না কিন্তু তখন অ্যান্ডি বলে কার্ল একজন খুবই ভালো মানুষ আর তখন কার্লও বলে হ্যাঁ আমি খুবই ভালো মানুষ। আর এরপর আমরা দেখি অ্যান্ডি কার্লকে জিজ্ঞেস করে সে যদি গার্ড হয় তাহলে জেলের ভেতরে কিভাবে আটকা পড়লো। তখন কার্ল বলে আমি আসলে জেলের ভেতরের পাসওয়ার্ডটা ভুলে গিয়েছিলাম। আর এরপরের দিন আমরা দেখি কার্ল গিলের রুমে যায় এবং তাকে জিজ্ঞেস করে অনেক ভালো গন্ধ আসছে এটা কিসের গন্ধ। আর তখন গিল বলে এটা আমি আসলে আমার আঙুল জ্বালিয়ে ফেলেছি। আর কার্ল যখন গিলের পুরো আঙুল দেখে তার অনেক লোভ জাগে কিন্তু সে নিজের উপর কন্ট্রোল করে। আর এরপর গেল করে কি তার পুরো আঙুলে ব্যান্ডেজ খুলে ময়লার মধ্যে ফেলে আর কার্ল করে কি সেই ব্যান্ডেজ বাকেট থেকে তুলতে থাকে কারণ সেটার ভেতরে গিলের রক্ত রেগেছিল। তবে তারপরেও কার্ল তখন নিজেকে কন্ট্রোল করে আর কান্না করতে করতে সেখান থেকে বাইরে যায়। তো অ্যান্ডি কার্লকে কান্না করতে দেখে এবং জিজ্ঞেস করে কি হয়েছে। তখন কার্ল তার কথা ঘুরিয়ে নেয় আর পিয়ানো বাজিয়ে অ্যান্ডিকে একটা গান শোনায় কিন্তু তারপরেও অ্যান্ডির কার্লের উপর একটু সন্দেহ হয়। আর এদিকে আমরা দেখি সবাই জেসপারকে খোঁজার জন্য বাইরে বের হচ্ছে আর যখন থট মেলিসাকে সাথে আসতে বলে তখন মেলিসা বলে তোমরা সবাই যাও আমি জেসপারকে আরেক দিকে খুঁজতে যাব। তো এই কথাটা থটের কাছে খুব অদ্ভুত লাগে আর সবাই করে কি জেসপারকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। আর তারপর আমরা দেখি কার্ল আবার গিলের রুমে যায় এবং সেই ময়লার বালতি থেকে ব্যান্ডেজটা তুলে আনে কিন্তু কার্ল কেমন করতে অ্যান্ডি দেখে ফেলে। আর এরপর যখন অ্যান্ডি তাকে জিজ্ঞেস করে তুমি কি করছো তখন কার্ল তাকে বলে আমি শুধু ময়লার বালতি পরিষ্কার করছি। তবে তারপরে অ্যান্ডির কাছে ব্যাপারটা অদ্ভুত লাগে যে শুধুমাত্র ব্যান্ডেজটা কেন উঠালো এবং সেই গিল আর বাকি সবাইকে ব্যাপারে বলে যে কার্ল খুবই অদ্ভুত। আর তখন গিল আর ক্যারলও অ্যান্ডিকে বলে অযথাই সন্দেহ করছো কার্ল তো নর্মাল একদম নর্মাল তোমার চেয়ে নর্মাল। তো এরপর অ্যান্ডি লুকে কার্লের উপর আবার নজর রাখছিল এবং অ্যান্ডি দেখে কার্ল সেই ব্যান্ডেজটা কফির মধ্যে চুপিয়ে খাচ্ছে। তো এটা দেখে অ্যান্ডির মাথা ঘুরে যায় মাথা নষ্ট হয়ে যায়। তারপর কার্ল করে কি গিলের কাছে যায় এবং গিলের যে পোড়া আঙুলে বরফ লাগা ছিল সেই বরফটা সে খেতে থাকে মানে যখন একা সে পায় ওই বরফটা। আর তারপর আমরা দেখি মেলিসাকে যে একটা জায়গায় ব্যাগ রেখে সেখান থেকে যায় তখন সেখানে জেসপার এবং ব্যাগটা তুলে নিয়ে অন্যদিকে চলে যায় আর আমরা বুঝতে পারি মেলিসা মূলত জেসপারকে এখান থেকে সরিয়েছে। আর অন্যদিকে আমরা দেখি অ্যান্ডি থটের কাছে যায় এবং তাকে বলে যে কার্ল ব্যান্ডেজ খেয়েছে যেটা খুবই অস্বাভাবিক একটা ব্যাপার। এটা শুনে থটেরও কার্লের উপর সন্দেহ হয় আর তারপর তারা দুজনে সিদ্ধান্ত নেয় কার্লের উপর নজর রাখবে। তো এরপর আমরা দেখি কার্ল গিলের পেন্টিং বানাচ্ছে আর ওর ব্রাশের ড্রয়ারের নিচে অনেকগুলো চাকু রেখেছিল তার মানে গিলকে যে কোনো সময় মেরে ফেলবে তারপর খাবে। কিন্তু তখন কার্ল নিজের উপর কন্ট্রোল করে কারণ সে আর কাউকে মারতে চায় না। তখন সে এখান থেকে উঠে যায় আর তারপর অ্যান্ডি আর থট করে কি কার্লের পিছু নেয় এবং আমরা দেখি কার্ল একটা কবরস্থানে গিয়েছে এবং সেখানে গিয়ে মাটি খুঁড়ছে। আর এমনটা করতে দেখে থট আর অ্যান্ডি কিছুই বুঝতে পারে না যে ব্যাটা কি করছে কিন্তু এরপর তারা দেখে কার্ল কবর থেকে পচাগলা একটা হাড্ডি বের করে সেই লাশ খাচ্ছে। আর এটা দেখে অ্যান্ডি আর থটের চারটা চোখে ফেটে যায় মানে ওরা শকড হয়ে যায়। আর এই এপিসোডটি এখানে শেষ হয়। আর এখানে একটা মজার কথা বলি কার্ল নামে যে লোকটাকে আমরা দেখলাম নরখাতক এটা কিন্তু আমাদের মানুষের মধ্যেও আছে। আর মজার হচ্ছে আজ থেকে 40 বছর পূর্বে বাংলাদেশে এরকম একটা নরখাতক ছিল যে কি করতো কাটা ঘরে থেকে মানুষের কলিজা নিয়ে খেত কবর খুঁড়ে সেখান থেকে কলিজা খেত মানে কলিজা খোরছিল আর কি এবং লাস্টে সে ধরাও পড়েছিল। আপনি যদি গুগলে গিয়ে সার্চ করেন বাংলাদেশের নরখাতক তাহলে আপনি এই সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ। সরি আমি আপনি করে বলছি কেন ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ। আর এই চ্যানেলে সবাইকে তুমি বলার কারণটা হচ্ছে সেভেস ফোর টোয়েন্টি ছিল হচ্ছে আমার একটা ইমোশনের চ্যানেল গেমিং চ্যানেল। তো গেমিং এ আমার যে সাবস্ক্রাইবাররা ছিল ওরা আমাকে অনেক ভালোবাসত এবং ওদের বয়স বেশিরভাগই অনেক কম তো সেই হিসেবে ওদেরকে তুমি বললে আমার কাছে বেশি কমফোর্ট লাগে। তো এই সেভেস ফোর টোয়েন্টি তে যারা ভিডিও দেখে ওরা কিন্তু এই গেমিং এর পোলাপানি অনেক বেশি দেখে তো সেই হিসাবে বাকি সব চ্যানেলের চেয়ে সেভেস ফোর টোয়েন্টির যে সাবস্ক্রাইবার বা ভিউয়ার রয়েছে তাদের সাথে আমার একটু বন্ডিং বেশি অ্যাটলিস্ট আই থিঙ্ক সো। তো যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার আল্লাহ হাফেজ। তো গাইস আপনাদের কি মনে আছে ফেসবুক পেজটার কথা যে পেজে আমরা নতুন যত সিনেমা থাকবে সেগুলো এক্সপ্লেন করবো রেগুলার। তো নতুন সিনেমার এক্সপ্লেন ডাউনলোড লিঙ্ক সহ পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখুন আর পেজের লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে।